चला हेडिंग करो एमसीक्यू। আচ্ছা এমসিকিউ দেখানোর আগে আমার একটা দুটো জিনিস আছে, একটা গ্লেন্স বোর্ডু কি সেবা পড়াতে হবে আর দুটো প্রবলেম করি সেটা এইটার মধ্যেই আছে অনেক। দেখি বইটা দেওয়া যাবে, চলা হেডিং করা গ্লেন্স বোর্ডু Claims for group. Heading for claims for group. Heading for claims for group. Acha. Claims for group bola mane. Eta. একজন জার্মান ম্যাথমেটিশিয়ান ক্লেন্স যিনি এই চারটে এলিমেন্ট দিয়েটা গ্রুপ ফর্ম করে তার কনসেপ্টটা দিয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে আমরা বলবো ক্লেন্স ফর গ্রুপ। চলো লিখল লেট ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেটের ভিতর ই কমা এ কমা বি কমা সি এরকম নিচ্ছি এ কম্পোজড এ ইকুয়াল টু আইডেন্টিটি আমরা এর সাথে বি কম্পোজ করলে কি পাবো সি পাবো, আবার A compose C equal to C composed A equal to P পাবো না B equal to B লিখেছ। আচ্ছা এরপর লিখো B compose C equal to C composed B কত পাবো A, আবার B composed B এটা আইডেন্টিটি C composed C এটা আইডেন্টিটি এটা আইডেন্টিটি। সবাই রেডি তাড়াতাড়ি দেখো
एवं नीचे लिखो द सेट इज फ्रॉम सेट, नीचे लिखो द सेट इज, नीचे लिखो द सेट इज forms a group with respect to O. The set O forms, the set S forms a group with respect to O, with respect to the binary operation O. लिखे चो? आच्छा, नीचे लिखो the group S dot, the group is comma the O is an abelian group. The group first bracket er bhitor is comma the dot is an abelian group. Thik ache, is an abelian group. ठीक आचे, लिखो it is अच्छा abelian group, एर order को तो, of order भलो क्यों, of order 4, कारण ऐसे कोटा element चिलो, चाटे के, EABC चाटे, is an abelian group of order 4, लिखो it is called, लिखो it is called Clane's 4 group, नीचे लिखो it is called, it is called Clane's 4, Clane's 4 group, called Clane's 4 group of order, अच्छा, it is called Clane's 4 group, अच्छा, ताहोले बोलो तो, Clane's 4 group एक कोटा element थाके, चाप्टे, की, EABC, अच्छा, Clane's 4 group always की है, ना, abelian, ताई तो, abelian, एक group रखता important property आछे, की बोलो तो, A composed A equal to A, तार माने A inverse ताके A, B composed B equal to E, तार माने B inverse ता B, C composed C equal to E, तार माने C inverse ता C, ताले Clane's 4 group ए कोती जा element एर की आछे, self inverse आछे, Clane's 4 group ए कोती जा element एर बोलो, self inverse आछे, नीचे लिखो, लिखो, लिखो in Clane's 4 group, लिखो in Clane's 4 group, in Clane's 4, Clane's 4 group, लिखो each element, each element has its own inverse. Clane's 4 group এর প্রতিটা element এর বলো self inverse আছে. Clane's 4 group এর প্রতিটা element এর self inverse আছে. Has its own inverse. Clane's 4 group এর প্রতিটা element এর self inverse আছে তাই না আর আমরা আগেই শিখেছিলাম যে কোন একটা গ্রুপে যদি প্রতিটা এলিমেন্টে self inverse থাকে তাহলে সেই গ্রুপটা কি গ্রুপ হয় না কমিউটেটিভ অর অ্যাবেলিয়ান গ্রুপ এ কথা কেটে যাচ্ছে আচ্ছা একটু অপেক্ষা করো তাহলে এত কষ্ট করে যাবো
আচ্ছা কি বললাম ক্লেন্স ফোর গ্রুপে প্রতিটা এলিমেন্টে সেলফ ইনভার্স আছে তোমরা কি এখানে কেউ নেট করছো না নেট অন করো হ্যালো আচ্ছা দেখো এই শোনা যাচ্ছে রেসপন্স করবে আচ্ছা ক্লেন্সফোর গ্রুপে কোটা এলিমেন্ট থাকে চারটে তাহলে ক্লেন্সফোর গ্রুপের ইম্পর্টেন্ট প্রপার্টি কি না ক্লেন্সফোর গ্রুপে প্রতিটা এলিমেন্টের কি আছে সেলফ ইনভার্স আছে ক্লেন্সফোর গ্রুপে প্রতিটা এলিমেন্টের সেলফ ইনভার্স আছে তাই না চলো চলো নেক্সট এরপর চলো নেক্সট প্রবলেম আচ্ছা এই প্রতিটা এলিমেন্টে যদি সেলফ ইনভার্স থাকে সেই গ্রুপটার একটা নাম বলেছিলাম বুলিয়ান গ্রুপ তাহলে ক্লেন্সফোর গ্রুপে একটা বুলিয়ান গ্রুপের এক্সাম্পল চলো হেডিং করা প্রবলেম চলো হেডিং করা প্রবলেম আচ্ছা এদিকে তাকাও আচ্ছা এই ক্লেন্সফোর গ্রুপে কটা এলিমেন্ট থাকে চারটে কি কি ইএ বি সি ক্লেন্সফোর গ্রুপের মেন ইম্পর্টেন্ট প্রপার্টি কি না প্রতিটা এলিমেন্টের সেলফ ইনভার্স আছে তাই না আচ্ছা ক্লেন্সফোর গ্রুপ একটা কি রকম গ্রুপ বললাম একটা বুলিয়ান গ্রুপ চলো এরপর হেডিং করা প্রবলেম আচ্ছা লেখো ইফ ইচ এলিমেন্ট হেডিং করা প্রবলেম লেখো ইফ ইচ এলিমেন্ট লেখো এক্সেপ্ট ইফ ইচ এলিমেন্ট এক্সেপ্ট দ্য আইডেন্টিটি এক্সেপ্ট দ্য আইডেন্টিটি এক্সেপ্ট দ্য আইডেন্টিটি কমা দিয়ে অফ এ গ্রুপ জি অফ এ গ্রুপ বড় জি অফ এ গ্রুপ বড় জি লেখ বি অফ অর্ডার টু বি অফ অর্ডার কত বি অফ অর্ডার টু বি অফ অর্ডার টু লিখেছো বি অফ অর্ডার টু লেখ প্রুভ দ্যাট লেখ প্রুভ দ্যাট দ্য গ্রুপ বড় জি ইজ অ্যাবেলিয়ান বড় জি ইজ অ্যাবেলিয়ান আচ্ছা তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট কামিং উইকে বৃহস্পতিবার তোমাদের একটা পরীক্ষা নিচ্ছি আচ্ছা আর শনিবার রাত্রি 9টার সময় 9টা থেকে 10টা একটা 2 নম্বরের গ্রুপের প্রশ্নের পরীক্ষা নেব আচ্ছা এরকম আমি প্রশ্ন দেব টোটাল 15টা ইচ ক্যারি 2 মার্কস 2 নাম্বার করে এটা শনিবার কারণ রবিবার থেকে আমি আবার রিয়েল অ্যানালিসিসে চলে যাব ঠিক আছে রবিবার থেকে আবার রিয়েল পড়াতে আরম্ভ করব মানে এই রবিবার নয় কিন্তু আমি এটা সামনের উইকের কথা বললাম হ্যাঁ পরীক্ষা নিয়ে আবার গ্রুপটা কি করব এই রিয়েলটা পুরো সেটিং আর শেষ করব তারপর আবার আমি গ্রুপে ব্যাক করব মানে যেটা করব একবারে করব আচ্ছা এই রবিবার কিন্তু রিয়েল পড়াবো এই রবিবার সকালে তোমাদের রিয়েল পড়াবো কলেজ স্ট্রিটের ম্যাচে শনিবার রিয়েল পড়াবো কথাটা বুঝলে দ্য গ্রুপ জি ইজ অ্যাবেলিয়ান এই
আমরা দুটটাকে অ্যাবেলিয়ান দেখাবো। আচ্ছা, জিটাকে অ্যাবেলিয়ান দেখানো মানে আমি কি দেখাবো? এ কম্পোজড বি ইকুয়াল টু, বলো, বি কম্পোজড এ। এক মাস বাড়িতে ছিল, চার থেকে নিক, চলো লিখো। হেডিং করা সলিউশন, লেখো লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও, বি এ গ্রুপ এন্ড এ কমা বি বিলংস টু জি। আচ্ছা, লেখ হয় কি লিখবে, হয় এ নট ইকুয়াল টু ই, বিটাও নট ইকুয়াল টু ই। পাশে লেখ ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, পাশে লেখ ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, পাশে লেখ ই ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। লিখেছো E is the identity element. Stop. এরপর যে কথাটা বলার, আমার প্রশ্নপত্রে দেওয়া আছে প্রতিটা এলিমেন্টের ওনার কত, টু, except the identity. Identity element বাদ দিয়ে গ্রুপের যে কোনো এলিমেন্টের ওনারটা কত, টু। আচ্ছা বলো তো, এই আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত কত? আচ্ছা, আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ কত? ওয়ান। ঠিক আছে, আবার ও বি ইকুয়াল টু টু ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু ই অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু ই, তাই না? অ্যাকচুয়ালি কমিউটেটিভ গ্রুপ দেখাতে হলে কটা এলিমেন্ট তুলতে হবে? দুটো, এ আর বি। আমি কি দেখাবো? এ কম্পোজড বি ইকুয়াল টু, বলো, বি কম্পোজড এ, তাই না? চলো তাহলে এখানে নিচে লিখো, লেখ এ স্কোয়ার, এ স্কোয়ার ইকুয়াল টু ই, এটা মানে কত? এ কম্পোজড এ ইকুয়াল টু ই। তাহলে এ ইকুয়াল টু কত? এ ইনভার্স, না, এ ইনভার্সটাকে এ নিজে। চলো আবার, বি স্কোয়ার ইকুয়াল টু ই, এটা মানে বি কম্পোজড বি ইকুয়াল টু ই। তাহলে বি এর ইনভার্সটাকে বি নিজেই, না, বি ইনভার্স ইকুয়াল টু বি। এই ঠিক আছে, ওকে। এরপর নিচে লিখো, আচ্ছা এরপর নিচে লিখো, লেখো এ বিলংস টু জি, আবার বি বিলংস টু জি, এটা ইমপ্লাইজ এ কম্পোজড বি বিলংস টু জি। তাহলে দেয়ার ফোর আমরা কি পাবো? দেয়ার ফোর এ কম্পোজড বি ইকুয়াল টু, এ কম্পোজড বি তার হোল ইনভার্স, এ কম্পোজড বি ইকুয়াল টু কত? এ কম্পোজড বি তার হোল ইনভার্স, তাই না? এটা মানে কত? এটা মানে হচ্ছে বি ইনভার্স কম্পোজড এ ইনভার্স। এরপর বি ইনভার্স মানে কত? বি, আর এ ইনভার্স মানে হচ্ছে এ। তাহলে দেয়ার ফোর কি পেলে? এ কম্পোজড বি ইকুয়াল টু বি কম্পোজড এ। পাশে ফর অল এ কমা বি বিলংস টু বড় জি, ঠিক আছে, এ কমা বি বিলংস টু বড় জি।
বড় জি কমা দিয়ে ও ইজ অ্যাবেলিয়ান ইজ অ্যাবেলিয়ান অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ একই কথা এই বোঝা গেছে আরে রেসপন্স করো চলো এরপর আমার যে কথাটা তোমাদের বলার চলো লেখো ফাইন্ড দা এলিমেন্টস অফ অর্ডার 10 হেডিং করো প্রবলেম তারপর আমি আরো অন্য প্রবলেমে চলে যাব লেখো ফাইন্ড দা এলিমেন্টস লেখো ফাইন্ড দা এই দুটো প্রবলেম একটু ধৈর্য নিয়ে দেখো তারপর আবার অন্য জায়গায় যাব প্র্যাকটিস করে নাও যাদের হয়ে আছে লেখো ফাইন্ড দা এলিমেন্টস of order 10 in the group first bracket er bhitor z 30 comma diye plus z 30 comma diye plus সবাই লিখেছো চলো একটা কথা না বলে পাচ্ছি না আচ্ছা চলো হেডিং করো নোট বলতে বললেই বলবো হেডিং করো নোট চলো এই থাক না চলো লেখো লেট নোটটা লিখো লেট জি কম্পোজড বি এ গ্রুপ অ্যান্ড ও এ মানে অর্ডার অফ এ ইকুয়াল টু এন জি কম্পোজড বি এ গ্রুপ অ্যান্ড ও এ মানে অর্ডার অফ এ টা এন লিখো দেন অর্ডার অফ এ টু দি পাওয়ার এম তাহলে এ টু দি পাওয়ার এম এর অর্ডার কি হবে না অর্ডার অফ এ হবে অর্ডার অফ এ বাই জিসিডি অর্ডার অফ এ কমা এম জিসিডি অর্ডার অফ এ কমা এম ঠিক আছে আরে বলো এটা খুব ভালো প্রবলেম আচ্ছা এটা প্রচুর অ্যাপ্লিকেশন চলো এরপর আমি তোমাকে কি দিয়েছি দেখো অর্ডার অফ এ টু দি পাওয়ার এম বলা মানে অর্ডার অফ এ বাই জিসিডি অর্ডার অফ এ কমা কত এম বাই জিসিডি অর্ডার অফ এ কমা দিয়ে এম আচ্ছা এখন যে কথাটা বলার আচ্ছা দেখো যারা যারা মাঝে মাঝে পড়তে আছে তাদের গুরুত্ব অনেক বেশি আর যারা ডেইলি ক্লাস করে তাদের এত গুরুত্ব কিন্তু নেই তাই না দেখবে যারা শ্বশুর বাড়ি মাসে মাসে যায় বা উইকে উইকে যায় তাদের যা গুরুত্ব তাদের কোনো গুরুত্বই নেই কিন্তু যে দু মাস তিন মাস পর পর যাবে এক বছর পর পর যাবে তাদের গুরুত্বটাই অন্যরকম চলো লেখো দা এলিমেন্টস অফ দা গ্রুপ জেড 30 কমা দিয়ে প্লাস আর
জিরো বার ওয়ান বার টু বার ডট ডট দিয়ে 29 বার তাই না দেখো জেড 30 এর এলিমেন্টস কারা জেড 30 এর এলিমেন্টস কারা জিরো বার থেকে কত 29 বার জিরো বার ওয়ান বার থেকে 29 বার তাই না চলো এরপর আমার একটা কথা বলো লেখ ক্লিয়ারলি ক্লিয়ারলি জিরো বার ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট একবারে স্লো কিন্তু জিনিসটা বুঝে করতে হবে ক্লিয়ারলি জিরো বার ইজ দা বলো আইডেন্টিটি এলিমেন্ট ক্লিয়ারলি জিরো বার ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট আচ্ছা এই বলো তো আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হয় কত হয় 1 আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার 1 তাহলে অর্ডার অফ 0 বার এটা 1 এই কোটা 0 বার যোগ করলে 0 বার পাবে মিনিমাম কোটা 0 বার অ্যাড করতে হবে একটা 0 বার ইকুয়াল টু তো 0 বার তার জন্য 0 বারের অর্ডারটা 1 আচ্ছা এরপর তোমাদের যে কথাটা বলার এইদিকে তাকাও আচ্ছা একটু আমাকে পাশে জায়গা দাও না লেখো বার ইকুয়াল টু 1 প্লাস 1 বার হোক বার লেখা যায় এই টু বার কে কি লেখা যায় 1 প্লাস 1 তার হোল বার আরে 1 এর সাথে 1 অ্যাড করলে 2 হয় আচ্ছা এটা মানে কত 1 বার প্লাস 1 বার বলো তো কোটা 1 বার নিয়েছো তুমি ওই যে a প্লাস b তার হোল বার ইকুয়াল টু a বার প্লাস b বার আচ্ছা কোটা 1 বার নিয়েছো দুটো তাহলে 2 ইনটু 1 বার তাহলে 2 বার কে কি লেখা গেল 2 ইনটু 1 বার আচ্ছা বলো তো তাহলে আমি যদি m বার বলি m বার কে কি লিখতে পারবো m ইনটু 1 বার বলো বোঝা গেছে কিনা ঠিক আছে ওকে ভালো করে দেখো তোমরা জীবনে কোনো কিছু ভালো লাগাতে পারো নি চলো আচ্ছা 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 বলো তো কোটা 1 বার অ্যাড করলে আমরা এখানে জেড 30 মানে 30 বার পাবো কোটা 1 যোগ করলে 30 হয় 30 টা 1 তাহলে অর্ডার অফ 1 বার এটা কত 30 হবে কেন 30 বলো তো কোটা 1 বার অ্যাড করলে আমরা 0 বার পাবো 30 এই যে 1 বার প্লাস 1 বার ডট ডট প্লাস 1 বার 30 টা নিচ্ছো তবে তো 30 বার নেবে এটা 30 টাইমস নিচ্ছো 30 টাইমস অ্যাড করছো আর এটা মানে তো 0 বার 30 কে 30 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ তো 0 পাবো তাহলে এটা 0 বার কথাটা বুঝতে পারলে দেখো খুব একটা ভালো লাগার জায়গা আছে সেই জায়গাটাকে তোমাকে ধরতে হবে ঠিক আছে তাহলে এইদিকে তাকাও তাহলে এখানে কি বললাম 30 বার মানে কত 0 বার তাহলে কোটা 1 যোগ করলে আমরা 0 বার পাবো কোটা 30 টা 1 যোগ করতে হবে 30 টা 1 বার তবে তো 30 বার পাবো সেটাই তো 0 বার আচ্ছা তার জন্য অর্ডার অফ 1 বার ইট ইকুয়াল টু কত 30 এই বোঝা গেছে হ্যাঁ কি না বলো এই কোনো অসুবিধে আছে কারো এই রেসপন্স করবে এই রেসপন্স করো চলো লেট অর্ডার অফ এম বার বলো কি চেয়েছে কত অর্ডারের এলিমেন্ট চেয়েছে অর্ডার 10 সেই সমস্ত এলিমেন্ট চেয়েছে যাদের অর্ডারটা 10 অর্ডার অফ এম বার ইকুয়াল টু 10 যেখানে এম টা কার থেকে দেখো তো 0 লেস দ্যান এম লেস দ্যান 30
দেখো 0 বারার অর্ডার কত 1 তো তাহলে আমি m = 0 টা বাদ দেব আচ্ছা তাহলে 0 বার থেকে কত 29 বার তাহলে 30 থেকে তো কম হবে m টা আর m টা কেন গেটা 0 কারণ 0 বারের অর্ডার কত 1 ঠিক আছে তার জন্য আমি কি করব 0 বারটাকে বাদ দিলাম দেখো ভালো করে বুঝো তুমি একটা নাম্বার পেয়ে যাবে মুখস্থ করে কিন্তু কাকে বোঝাতে হলে একটু ক্যাপাসিটি দরকার দেখো আগে কেন আমি এমটা গেটা 0 বললাম এম তো লেস দেন 0 হবে না কারণ রিমাইন্ডার কোনোদিন নেগেটিভ হয় না আর 0 বারটা কেন নিচ্ছি না এম = 0 কেন নেব না কারণ কারণ 0 বারের অর্ডারটা তো কত 1 তো কিন্তু আমার কোন অর্ডারের এলিমেন্ট চেয়েছে সেই সমস্ত এলিমেন্টস যাদের অর্ডারটা 10 কি মাথায় ঢুকেনি ওকে এরপর নিচে লিখো এই সব অঙ্ক কত যে করতাম বিএসসি লেভেলে সত্যি সে দিনটা শেষ হয়ে গেছে অর্ডার অফ এমবার এমবার কে কি লেখা যায় অর্ডার অফ এম ইনটু ওয়ান বার ঠিক আছে তাও তোমরা অনেক সিরিয়াস বলে একটা পড়ানোর আমারও এন্ট্রু আছে চলো লেখো ইকুয়াল টু আচ্ছা এটা মানে কত বলো তো এটা মানে কত ইকুয়াল টু অর্ডার অফ ওয়ান বার ওই যে a টু দি পাওয়ার m ছিল তো এখানে কি আছে m এ আছে কারণ অ্যাডিশন তো অ্যাড করলে দুটো a অ্যাড করলে কত হয় 2a তিনটে অ্যাড করলে 3a চারটে a যদি অ্যাড করো 4a পাঁচটা a যদি অ্যাড করো 5a এরকম m সংখ্যক আমরা 1 বার কে অ্যাড করেছি তাহলে m ইনটু 1 বার এটার ফর্মুলা কি ইকুয়াল টু অর্ডার অফ 1 বার বাই জিসিডি কত বলো তো অর্ডার অফ 1 বার কমা কত কমা m সত্যি এই সমস্ত স্টুডেন্ট অর জিসিডি কত অর্ডার অফ 1 বার কমা দিয়ে m ঠিক আছে চলো হ্যাঁ পাইলট নামটা বলবে না ওরও তো খারাপ লাগে একটা লেখো ইমপ্লাইজ 10 ইকুয়াল টু এই অর্ডার অফ 1 বারটা কত কটা 1 বার নিলে আমরা 0 বার পাবো কটা 1 বার নিতে হবে 30টা তাহলে চলো অর্ডার অফ 1 বারের জায়গায় 30 বসিয়ে দিলাম বাই জিসিডি বলো অর্ডার অফ 1 বারটা কত 30 কমা কত এম কারো কোনো রকম অসুবিধা আছে দেখো আগে ভালো করে বুঝবে লেখো ইমপ্লাইজ জিসিডি 30 কমা এম ইকুয়াল টু এটা 3 হবে দেখো আচ্ছা 10 দিনে 30 হয় ঠিক আছে চলো বোঝা গেছে আচ্ছা এইদিকে ম্যাডাম চলো ইম প্লাজ এই এম কে 3 দিয়ে ডিভাইড করো কারণ জিসিডিটা তো 3 এম বাই 3 এন্ড এন্ড 30 কে 3 দিয়ে ডিভাইড করলে কত হয় হ্যাঁ 10 আচ্ছা 10 আর আর প্রাইম টু আর প্রাইম টু ইচ আদার এই আর প্রাইম টু ইচ আদার দেখো বুঝেছো কিনা ঠিক আছে চলো এরপর আমার একটা কথা আছে তোমাদের সাথে জিনিসটা তোমাদের ভালো লাগার জন্য আচ্ছা বলো তো m বাই 3 10 এর থেকে প্রাইম নাম্বার কে কে আছে 10 এর সাথে কারা রিলেটিভলি প্রাইম সেই নাম্বার গুলো বলো যারা 10 এর সাথে রিলেটিভলি প্রাইম কে কে 1 হবে 1 হবে 2 না 2 হবে না 2 5 এর 10 তো যারা
দশের সাথে রিলেটিভলি প্রাইম লেস দ্যান 10 এন্ড প্রাইম টু 10 কারা 3 হবে 5 7 হবে না 7 হবে 4 কেন হবে 4 আর 10 তা জিসিডি তো 2 হয়ে যায় প্রাইম হলে তো জিসিডি 1 দরকার আর 9 হবে আর কেউ আছে ইমপ্লাইজ এম এর মান বলো 9 তার এ সরি 3 কমা বলো 3 আচ্ছা 3 3 কমা 9 কমা 21 কমা 27 মনে করো তোমার মন খারাপ হয়ে গেছে মনে হচ্ছে তুমি ভুল করেছো তো এই দিকে তাকাও তুমি এম এর মান 3 বসাও এখানে বসিয়ে দাও এম এর মানটা এম এর মান 3 বসালে 30 আর 3 তা জিসিডি কত 3 ঠিক আছে এম এর মান 9 বসাও 30 আর 9 তাদের মধ্যে কমন ডিভাইজার কে 3 আচ্ছা মন 21 বসাও আচ্ছা 21 দাও আচ্ছা দেখো নিচে লিখো দেয়ার ফোর এখানে যদি তুমি এখানে দেখো তো 27 দাও 30 আর 27 এদের জিসিডি কত কত 3 নিচে লিখো দেয়ার ফোর অল এলিমেন্টস অফ অর্ডার 10 অল এলিমেন্টস অফ অর্ডার 10 আর কত বলো All elements of order 10 are therefore all elements of order 10 are কি বলো তো চলো All elements of order 10 are কি তাড়াতাড়ি বলো of order 10 are কি হলো 3 বার কমা 9 বার কমা 21 বার হ্যাঁ বলো অর্ডার অফ ইভেন্ট টু ওয়ার্ড ওয়ার্ড যেটা বলছে ওটা কি করে বলবে কোনটা অর্ডার অফ মানে আগে করেছিল অর্ডার অফ ওয়ান ওয়ার্ড ইভেন্ট টু ওয়ান ওয়ার্ড ওটা তো আমি দেখিয়ে দিলাম টু বার কে দেখা যায় 2 ইনটু 1 বার আমি দেখিয়ে দিলাম যে রাফে হ্যাঁ ওটা পরে যেটা করেছে যে অর্ডার অফ ওয়ান বার বাই জিসিডি অফ অর্ডার অফ ওয়ান বার ইনটু এ ফর্মুলাটা লিখে দিলাম নোটটাতে বলো এটা এ টাইম অ্যাড করছো এখানে পার্টিকুলার অপারেশনটা বলা আছে অ্যাডিশন তুমি এম টাইম এ কে অ্যাড করছো a plus dot dot plus a m times করছো তাহলে কত হবে m এ হবে না তো এটা তো প্লাস এর সাপেক্ষে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা কি মানে প্লাস এর জায়গায় আমি কম্পোজ করি তাহলে তো এটা a টু দি পাওয়ার n লিখব হ্যাঁ কম্পোজ করে a টু দি পাওয়ার n লিখতাম এখানে পার্টিকুলার প্লাস বলা আছে তো হ্যাঁ এটা প্লাস বলা আছে না
বুঝতে পেরেছো কথাটা? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। চলো নেক্সট। হেডিং করা প্রবলেম, লেক অফ ফাইন্ড ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 4। এই অঙ্কটা খুব ভালো প্রবলেম, লিখতে পেরেছো? তাহলে এখানে অ্যানসারটা লিখে দেবে, দেয়ারফোর অল এলিমেন্টস অফ অর্ডার 10 আর কি কি 3 বার 9 বার 21 বার আর 27 বার। চলো এরপর হেডিং করো প্রবলেম। চলো চলো হেডিং করা প্রবলেম। চলো হেডিং করা প্রবলেম, এই হেডিং করা প্রবলেম, লেক অফ ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 4। ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 4, ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 4 ইন দ্য গ্রুপ, ইন দ্য গ্রুপ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর Z8 কমা দিয়ে প্লাস, কি বললাম, ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 4 ইন দ্য গ্রুপ Z8 কমা দিয়ে প্লাস, Z8 কমা দিয়ে বলো প্লাস। চলো একই রকম প্রবলেম করতে পারবে, দেখো হেডিং করো সলিউশন। এই অর্পিতা কোনো অসুবিধে হচ্ছে তোমার? না স্যার। ঠিক আছে, অল এলিমেন্টস অফ দা গ্রুপ আর বলো Z8 এর এলিমেন্টস কারা? অল এলিমেন্টস অফ দা গ্রুপ আর কি কি বলো? অসাধারণ, 0 বার 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার। তুমি কমেন্ট করবে না, আমি বললাম তুমি লাভলি বলবে। চলো অল এলিমেন্টস অফ দা গ্রুপ আর লিখেছো, চলো লেখো অর্ডার অফ 0 বার কত বলো তো? অর্ডার অফ 0 বার কত? 1, কারণ 0 বারটা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে অর্ডার অফ 0 বারটা কত? 1। অর্ডার অফ 1 বার কত হবে? এই কোটা 1 যোগ করলে 8 পাবো, তাহলে অর্ডার অফ 1 বার সেটা 8। কি বুঝছো কি না বলো, পুরো ছবি তো? চলো রেডি। এরপর কি চেয়েছে? অল এলিমেন্টস অফ অর্ডার 4 নিচে লিখো, লেট অর লেট অর্ডার অফ m বার ইকুয়াল টু কত? 4। অল এলিমেন্টস অফ অর্ডার 4 চেয়েছে তো, এই রেসপন্স করো। ওকে, এরপর পাশে কি লিখবে? 0 লেস দ্যান m লেস দ্যান 8,
কারণ জেডেইট বলা ছিল তাই তো এটা জেডেইট বলা ছিল চলো এফালে তো অর্ডার অফ এম বার এফালে অর্ডার অফ এম ইনটু 1 বার তাই না এম ইনটু 1 বার মানে এম বার এটা মানে ইকুয়াল টু অর্ডার অফ 1 বার বাই জিসিডি অর্ডার অফ 1 বার কমা দিয়ে কত এম চলো কথা বলবে না আমার মন ভালো নেই আজকে চলো লেখা ইকুয়াল টু এই অর্ডার অফ 1 বারটা কত 8 বাই জিসিডি কত বলো 8, m তাহলে ইমপ্লাইজ অর্ডার অফ m বার ইকুয়াল টু দিস এই ঠিক আছে এক নম্বর প্রথম আছে 4 ইকুয়াল টু 8 বাই জিসিডি 8, m এত তাড়াতাড়ি কর এটা তাড়াতাড়ি কমপ্লিট করবে কারণ মন আমার ভালো নেই আজকে চলো লেখো ইমপ্লাইজ কত হচ্ছে বলো দেখো 4 আর 8 এ কেটে যাবে তার মানে জিসিডি ইমপ্লাইজ জিসিডি কত বলো 8, m ইকুয়াল টু কত 2 তাই না আরে 4 ইনটু 2 মানে তো 8 আচ্ছা m প্লাস 2 দিয়ে ডিভাইড করলে m বাই 2 এন্ড 8 কে 2 দিয়ে ডিভাইড করলে 4 আর প্রাইম টু ইচ আদার প্রাইম টু ইচ আদার আর প্রাইম টু ইচ আদার ওকে লেট আপ দে আর 4 m by 2 equal to বলো এই 4 এর সাথে প্রাইম 4 এর থেকে কম এবং 4 এর সাথে প্রাইম সেই নাম্বার গুলো কে 1 2 হবে না 4 এর সাথে দুটা প্রাইম নয় 1 আর 3 হবে কি বোঝা গেছে কিনা বলো চলো এটা গরমের জন্য হচ্ছে আজকে গরমের জন্য একটু কথা কেটে যাচ্ছে এই শোনা যাচ্ছে চলো এম এর মান 2,6 শুনতে পেয়েছো তাড়াতাড়ি বলবে এম এর মান 2,6 m এর মান 2,6 ওকে m এর মান 2,6 লেখো দেয়ার ফর অল এলিমেন্টস অফ অর্ডার 4 আর কি কি আর 2,6 বার এই ক্লিয়ার না আইডিয়া আর দেখা তো এরকম চলো একটা এইচ ডব্লিউ লিখো লেক অফ ফাইন্ড অল এলিমেন্টস ফাইন্ড অল এলিমেন্টস অফ অর্ডার 8 Find all elements of order 8. Find all elements of order 8.
in the group लेक ऑफ जेड 30 ना जेड 24 कोमा बीए प्लस एटर जेड 24 कोमा बीए प्लस सुनते बात छो चलो नेक्स्ट हेडिंग करो प्रॉब्लम ऑटोमेटिकली जब हमार माथा थे के बेरी जाते प्रॉब्लम गुरु लेक ऑफ फाइंड All elements of order, in the group Z, बोलो तो कतो देवो Z कतो देवो ए Z कतो देवो J 20 कोमा दिए प्लस ना उधर कम ऑड नंबर दिए थाक बे ना देखो 8 अच्छे तो ताजुनो 83 माने जाते करे कैंसल होए ऑड नंबर दिए ऑडर कोनो दिन फ्रैक्शन होए ना मल्टीपल होए थाक बे जब माने एका ना 5 अच्छे देखो आमी 20 दिते पारी 25 दिते पारी 15 दिते पारी 30 दिते पारी 100 दिते पारी তোমার সব সময় বড় বড় জিনিস পছন্দ তুমি হাঙ্গের কথা বলছো এ রেডি চলো এরপর আমি আচ্ছা চলো এইগুলো কমপ্লিট করে ফেললাম এরপর যে কথাটা বলার আমি একটা বিউটিফুল প্রবলেমের দিকে এগোচ্ছি তোমরা লাইফে অনেক রকম বিউটিফুল জিনিস দেখেছো এটা তাদের মধ্যে একটা অন্যতম চলো রেডি लेको गिव एन एग्जांपल ऑफ ए ग्रुप जी हेडिंग करो प्रॉब्लम अच्छा ए दुटो बाड़ी काज दिलाम आमी क्लासटा शेषेर पर ए दुटो सॉल्यूशन पाठिए देबो হয়ে যাবে পাঠাতে হবে না ওকে এটা নেটের প্রবলেম আজকে এটা কোনোদিনই হয়নি আজকেই হচ্ছে এটা নেটওয়ার্কের প্রবলেম এটা কি কোন ক্লাসে হয়েছে এরকম না স্যার কাল তো রাত্রে হ্যাঁ কি বলছো ভিডিও পুরো কি পুরো না সেটা তো বলছি তো এটা তার মানে কি নেটের প্রবলেম হচ্ছে আচ্ছা এই দুটো প্রবলেমের সলিউশন আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে আচ্ছা আমি তো দুটো করালাম আর একই রকম দুটো বাড়ির কাজ দিলাম चलो चलो हेडिंग करो प्रॉब्लम ये हमारे मन में छुट्टी आ रहा बेड़े ही चलो एर मुद्दे ए एर मुद्दे हमारे एक सप्ताह एक दिन छुट्टी हो মানে আমার গ্রামের বাড়িতে একটা অনুষ্ঠান আছে মানে সেটা যেতে হবে সম্ভবত এই শুক্রবারটা ছুটি হবে আমি একটা ক্লাসে বেশি নষ্ট করব না চলো হেডিং করো চলো হেডিং করো প্রবলেম লেট অর গিভ অ্যান এক্সাম্পল অফ এ গ্রুপ বড় জি Let us give an example. Let us give an example. Give an example of a group. Of a group, bada G. Give an example of a group, bada G. In which In which order of a
into order of B not equal to order of AB for some A comma B belongs to boro G এরকম একটা গ্রুপের এক্সাম্পল দিতে হবে যেখানে অর্ডার অফ এ বি এটা নট ইকুয়াল টু অর্ডার অফ এ কিন্তু অর্ডার অফ বি হবে ক্লিয়ার চলো রেডি লেট অফ সলিউশন লেট এই লোডশেডিং হতে পারে আজ তো পেপারে দিয়েছে প্রচুর তোমার কারেন্টের প্রচুর চাহিদা বেড়ে গেছে এইরকম আমরা এইদিকে এইরকম আমরা জিটা নিলাম আচ্ছা লেট অফ দেন জি ইজ এ গ্রুপ লেট অফ দেন জি ইজ এ গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন উইথ রেসপেক্ট টু ডট এটা আমার দেখানো আছে জিটা গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন গ্রুপ একটা দেখাতে বলেছে তুমি দুটো কোপারি দেখতে ইয়ে করতে পারছো আচ্ছা অর্ডার অফ ওমেগা কত বলো তো আমি গতকালে শিখিয়েছি অর্ডার অফ ওমেগা কত থ্রি অর্ডার অফ ওমেগা স্কোয়ার এটা কত এটাও 3 এই ওমেগা স্কোয়ার তার হোল কিউব করলে 1 পাবো ঠিক আছে সায়ন চলো লেখো অর্ডার অফ খুব ভালো ছেলে লেখো অর্ডার অফ ওমেগা ডট ওমেগা স্কোয়ার সমান অর্ডার অফ ওমেগা কিউব মানে অর্ডার অফ 1 এই 1 তো আইডেন্টিটি এলিমেন্ট তাহলে অর্ডার অফ 1 টা কত হবে 1 তাই না আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার অলওয়েজ কত 1 তাহলে এই ক্ষেত্রে কি দেখলে লেকন নট ইকুয়াল টু অর্ডার অফ ওমেগা ইনটু অর্ডার অফ বলো ওমেগা স্কোয়ার তাহলে এখানে অর্ডার অফ এবি টা অর্ডার অফ এ ইনটু অর্ডার অফ বি সাথে সমান হলো কি না তাহলে এই ক্ষেত্রে দেখো অর্ডার অফ এবি নট ইকুয়াল টু লেক অফ দাস উই হ্যাভ অর্ডার অফ ওমেগা ডট Thus we have order of omega into order of omega square not equal to order of omega dot omega square. Bolo bujhecho kina? এই কারো অসুবিধা আছে কথা বলবে আরে রেসপন্স করো ডাউট আছে চলো
चलो नेक्स्ट अच्छा एर पर तुमरा हेडिंग करो सेंटर ऑफ ए ग्रुप चलो हेडिंग करो सेंटर ऑफ ए ग्रुप हेडिंग करो सेंटर ऑफ ए ग्रुप चलो हेडिंग करो सेंटर ऑफ ए ग्रुप ऑफ ए ग्रुप सबाई रेडी चलो लेट और लेट जी कंपोज्ड बीए लेट फास्ट ब्रैकेटर भीतर बड़ा जी कोमा दिए ओ लेक ऑफ बीए ग्रुप लेट जी कंपोज्ड बीए ग्रुप लेक और लेट लेट ए इज इक्वल टू सेकंड ब्रैकेट एर भीतर एक्स बिलोंग्स टू जी सच दैट एक्स कंपोज्ड ए इक्वल टू ए कंपोज्ड एक्स पास ए फॉर ऑल ए बिलोंग्स टू जी तार माने एच टा का सबसेट बोलो तो जी एर सबसेट H টা সাবসেট অফ G H এর এলিমেন্ট কারা না G এর সেই সমস্ত এলিমেন্ট যারা G এর যে কোন এলিমেন্টের সাথে কমিউট করবে আমি বললাম তুমি G এর এলিমেন্ট তা H এর এলিমেন্ট তুমি তার মানে তুমি G এর যে কোন এলিমেন্টের সাথে কমিউট করবে আমি যদি বলি p belongs to h এর মানে p belongs to h তার মানে p টা g এর যে কোন এলিমেন্টের সাথে কমিউট করবে তাহলে h টা কি রকম সাবসেট অফ g না h টা সাবসেট অফ g যার যে কোন এলিমেন্ট g এর যে কোন এলিমেন্টের সাথে কমিউট করবে আমি যদি বলি যে q belongs to h তার মানে q commute with every element of g q টা g এর যে কোন এলিমেন্টের সাথে commute করবে আচ্ছা h এর গ্রুপ না হলে হবে দাঁড়াও আমি কি বলেছি h টা গ্রুপ আমি এই সেটটা কি রকম তার কথা বলছি আমি সবে তোমাকে নিমন্ত্রণ বাড়িতে বলে এসেছি তোমার কথা হচ্ছে আপনি বলতে এসেছেন কেন খাবারটা এখনই দিয়ে দিন সেটা হবে আমাকে টাইম দাও আচ্ছা এইটা সাবসেট অফ বড় জি এই যে এলিমেন্ট কারা না জি এর সেই সমস্ত এলিমেন্ট যারা এইচ এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে আচ্ছা ঠিক আছে তাকাও তার মানে আমি যদি বলি p belongs to h এটা বলা মানে p g এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে আমি বললাম তুমি ম্যাডাম আচ্ছা আমি বললাম তুমি belongs to h তার মানে তুমি ওই g এর যে কোন এলিমেন্টের সাথে কমিউট করবে আরে বলো আচ্ছা আচ্ছা চলো লেক অফ দেন দেন বড় h forms a forms a group with respect to O
তাহলে এই স্টারটা টু ফর্ম করবে উইথ রেসপেক্ট টু দা বাইনারি অপারেশন ও এইচ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দা বাইনারি অপারেশন ও ঠিক আছে আচ্ছা লেট অফ ফর্মস এ গ্রুপ উইথ রেসপেক্ট টু দা বাইনারি অপারেশন ও লেট অফ দা সাব গ্রুপ এইচ কম্পোজ লেট অফ যেহেতু এইচটা সাবসেট তাহলে এইচটা সাব গ্রুপ হবে লেকতা সাব গ্রুপ এইচ কম্পোজ ইজ কল দা সেন্টার অফ দা গ্রুপ দা সাব গ্রুপ এইচ কম্পোজ ইজ কল দা সেন্টার অফ দা গ্রুপ জি কম্পোজ আমরা এইচ কম্পোজটাকে কি বলবো সেন্টার অফ দা গ্রুপ জি কম্পোজ ঠিক আছে এই ঠিক আছে এটাকে আমরা ডিফাইন করছি সেন্টার অফ দা গ্রুপের ডেফিনেশন আমরা এটাকে ডিফাইন করি সেন্টার অফ দা গ্রুপ সেন্টার অফ দা গ্রুপ বলা মানে যে একটা জি এর সাবসেট এইচ এইচটা সাবসেট অফ জি এইচটা কিরকম কালেকশন মনে করো তুমি এইচে আছো তোমার একটা প্রপার্টি আছে তুমি জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করছো তোমার পাশে যে বসে আছে ও এইচে নেই কারণ ও জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে না তার মানে বুঝতে পারছো তোমার কলেজে সেই সমস্ত স্টুডেন্ট আমার এইচে থাকবে যার যাদের সবার সাথে বন্ধুত্ব আছে তোমার মনে করো কলেজে সবার সাথে বন্ধুত্ব আছে তুমি এইচে বিলং করবে আবার এই যে পাশের বাবু এস কলেজে সবার সাথে বন্ধুত্ব নেই তাহলে ও এইচে বিলং করবে না তাহলে এইচের এলিমেন্ট কারা না জি এর সেই সমস্ত এলিমেন্ট যারা জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে বুঝনি তার মানে আমি পি বিলংস টু এইচ যদি বলি পি টা কমিউট করবে উইথ এভরি এলিমেন্ট অফ জি কথাটা বুঝলে আচ্ছা চলো এরপর আমি আসছি আমি জল এখন খাবো না তোমরা যতই বলো তোমরা এখন জল খেতে বলবে দিয়ে পরে বলবে আপনি ফাঁকি দেন আমি মানুষকে চিনতে বাকি নেই বাবা আমার চাই না না আমার নি ভাববে না আমার রিকোয়েস্ট আমার নি ভেবো না মরে গেলে দেখে যাবে এই মানুষটা পড়াতে চলো হেডিং করা প্রবলেম আমি লাইভে ফাঁকি চলো হেডিং করা প্রবলেম লেখা লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও বিএ গ্রুপ বিএ গ্রুপ আচ্ছা একটু ক্ষমা করো এই অঙ্কটা পরে করছি সেন্টার অফ দা গ্রুপ যে সাব গ্রুপ হয় সে প্রমাণটাকে করে দিই চলো একটু ক্ষমা করো আমাকে হেডিং করা প্রবলেম চলো হেডিং করো প্রবলেম লেক অর লেট জি কম্পোজড বি এ গ্রুপ ম্যাডাম লেক অর লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা দিয়ে ও বি এ গ্রুপ আচ্ছা জুলাইয়ে পরীক্ষা জুনের লাস্ট উইক আচ্ছা শুনো আমরা মে মাস আমাদের
মে মাস এবং এপ্রিলটা এর মধ্যে এপ্রিলের মধ্যে তোমাদের সেটি না ওই ধরো মে মাসের ফার্স্ট উইক মানে জুলাইয়ের আগে পরীক্ষা এই কারণে হবে না কারণ পঞ্চায়েত ইলেকশন আছে ঠিক আছে মানে পরীক্ষা অন্যান্য বার থেকে এক মাস পিছনে হবে অন্যান্য বার থেকে হ্যাঁ আগস্টে চলে যেতে হবে চলো লেট জি কম্পোজ বি এ গ্রুপ and h be the subset of boro g lake are defined by h be the subset of boro g defined by h equal to h এর এলিমেন্ট কারা সেই সমস্ত জি এর এলিমেন্ট যারা কি করবে জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে তার মানে এক্স কম্পোজড জি ইকুয়াল টু জি কম্পোজড এক্স পাশে ফর অল ছোট জি বিলংস টু বড় বড় জি এরপর লিখ সো দ্যাট H composed EJ বলো EJ সাবগ্রুপ অফ কার EJ সাবগ্রুপ অফ G composed so that H composed EJ সাবগ্রুপ অফ G composed আমরা H composed আগে কি দেখাবো সাবগ্রুপ অফ G composed clear idea চলো আপুরের কিন্তু ফেয়ারটা করে নেবে পরীক্ষার আগে কানাকাটি করো না এরপর ঠিক আছে তাহলে তোমাদের ওগুলো পার্সোনাল প্রবলেম চলো আমরা এইচ কম্পোজটাকে সাবগ্রুপ অফ জি কম্পোজ দেখাবো আমার এই সেমিস্টারে টার্গেট আছে এক মাস টানা প্র্যাকটিস এক মাস আমি এই জন্য দেখছো উইদাউট গ্যাপ পড়াচ্ছি আমি সাবজেক্টটাকে ভালো করে পড়ানোর চেষ্টা করছি এবং আমি এভরিথিং এখনই করে দিতে চাইছি যে পরে আবার দুটো প্রশ্ন দিয়ে দিলাম পরীক্ষার আগে ওগুলো কাজে লাগে না এখন থেকে দুটো কালেকশন বেশি রাখো কাজে লাগবে চলো লেখ হেডিং করো সলিউশন লেখ বড় এক্স ইকুয়াল টু সেকেন্ড ব্রেকেটের ভিতর এক্স বিলংস টু জি সাচ দ্যাট এক্স কম্পোজড জি ইকুয়াল টু জি কম্পোজড এক্স পাশে ফর অল ছোট জি বিলংস টু বড় জি পাশে ফর অল ছোট জি বিলংস টু বড় জি সবাই রেডি আরে বলো আচ্ছা আমার দেখো পৃথিবীতে যত সাব দিয়ে স্ট্রাকচার আছে কি সাব গ্রুপ কি সাব রি কি সাব ফিল্ড কি সাব স্পেস আগে নন এমটি দেখাতে হবে পরীক্ষালে যদি নন এমটি দেখাতে না পারো খুব চাপের প্রবলেম কিন্তু সাব গ্রুপ পারতে পারবে তুমি লিখে দেবে ক্লিয়ারলি দা গিভেন সেট ইজ নন এমটি ঠিক আছে কিন্তু সেটা আদৌ তোমার মধ্যে ক্লিয়ার নয় ব্যাপারটা চলো রেডি লেখ দেখো ই কম্পোজড জি ইকুয়াল টু জি কম্পোজড ই দেখো আইডেন্টিটি এলিমেন্ট দেখো তো আইডেন্টিটি এলিমেন্ট জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে তাই না আচ্ছা ইমপ্লাইজ এটা পাশে ফর অল জি বিলংস টু জি ইমপ্লাইজ ই বিলংস টু বড় এইচ দেয়ারফোর বড় এইচ ই জে নন এমটি সাবসেট নন এমটি সাবসেট অফ কার নন এমটি সাবসেট অফ জি
বড় এইচ যে নন এমটি সাবসেট অফ জি, তাহলে এইচটাকে আমার নন এমটি দেখানো হয়ে গেল। পাশে লিখে রাখো হয় ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট, পাশে লিখো হয় ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, হয় ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট। এই ডাউট আছে কিছু? চলো এরপর আমি তাহলে আমার নন এমটি দেখানো হয়ে গেছে, সাবগ্রুপ দেখাতে হলে আমার সাবগ্রুপ দেখানোর দুটো ম্যাথামেটিক্যাল গোল, অ্যাপ্রোচ হচ্ছে দুটো, আমি আগের ক্লাসেও বলেছিলাম এ কম্পোজড বি বিলংস টু এইচ, আর দেখাবো এ ইনভার্স বিলংস টু এইচ। চলো যত সাব দিয়ে স্ট্রাকচার আছে তোমার দেখা তোলে, সেখান থেকে আমি কটা এলিমেন্ট তুলব? দুটো, ঠিক আছে। চলো লেট অর লেট পি কমা কিউ বিলংস টু এইচ, দেখো পি কিউ দুটো এইচ থেকে তুললাম, পি কমা কিউ বিলংস টু এইচ, লেট অর দে আর ফোর P composed G equal to G composed P, for all choto G belongs to boro G, and Q composed G equal to G composed Q, for all choto G belongs to boro G, তাই না? তাহলে কি হবে দেখো, Q composed G equal to কত হবে? G composed Q, এই বলো না, ঠিক আছে, রেসপন্স করো। চলো আমি কি দেখাবো জানো, আমার টার্গেট তুমি জানো? আচ্ছা আমার টার্গেট হচ্ছে P composed Q belongs to H আর P inverse belongs to H, আমার টার্গেট হচ্ছে এই দুটো কন্ডিশনকে দেখানো, এই দুটো কন্ডিশনকে দেখানো, তাই না? চলো তাহলে আমরা এই স্টাকে সাবগ্রুপ দেখাবো, ঠিক আছে। চলো আচ্ছা এরপর নিচে লিখো তাহলে পি কম্পোজ কি কখন এইচে থাকবে, যদি পি কম্পোজ কিউটা জি এর বড় জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে, লেখো পি কম্পোজ কিউ বাইরে কম্পোজ জি ইকুয়াল টু, এই শুনতে পাচ্ছ রেসপন্স করবে? এটা অ্যাসোসিয়েটিভ কাজে লাগাও, P composed Q composed G, পাশে লিখো since O is associative, since O is associative, চলো তোমাদের জন্য আমি মরে দিতে রাজি তবু ভালো করবই, চলো মরে দিবে, হ্যাঁ বলো, চলো আর যারা এইচ এর এলিমেন্ট তারা তো জি এর এলিমেন্ট, চলো লেখো ইকুয়াল টু পি কম্পোজ, আচ্ছা এই কিউ কম্পোজ জিটা জি কম্পোজ কিউ সাথে ইকুয়াল, তাহলে জি কম্পোজ কিউ, এই যে কিউ কম্পোজ জি সেটা তো জি কম্পোজ কিউ সাথে ইকুয়াল, চলো লেখো ইকুয়াল টু কত, অ্যাসোসিয়েটিভ কাজে লাগাও, বাইরে কম্পোজ কিউ পাশে লিখবে সিন্স ও ইজ অ্যাসোসিয়েটিভ অন বড় জি, বা সিন্স ও ইজ অ্যাসোসিয়েটিভ লিখলে দৌড়াবে,
বোর্ড থেকে বেরিয়ে এসে আচ্ছা পি কম্পোজড জি এটাকে কি লিখতে পারি এটাকে লিখতে পারি জি কম্পোজড পি বাইরে কম্পোজড কিউ কারণ আরে পি কম্পোজ জি মানে কত জি কম্পোজ পি পি কম্পোজ জি মানে কত জি কম্পোজ পি তাই না আচ্ছা ইকুয়াল টু কত জি কম্পোজ পি কম্পোজ কিউ পাশে ফর অল ছোট জি বিলংস টু বড় জি নিচে লিখো বাস পি বিলংস টু এইচ কমা কিউ বিলংস টু এইচ এটা ইমপ্লাইজ পি কম্পোজ কিউ বিলংস টু এইচ এটাকে এক নাম্বার দাও দেখো আমরা কি দেখলাম এই পি কম্পোজ কিউটা জি এর সাথে কমিউট করছে এই যে জিটা তো আরবিট্রারি এলিমেন্ট তাহলে পি কম্পোজ কিউটা জি এর যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করবে তাহলে পি কম্পোজ কিউটা এইচ এর এলিমেন্ট অসুবিধা আছে এই ঠিক আছে বলবে তো চলো এরপর আমরা একটা ইনভার্স দেখাবো চলো লেক অফ লেক অফ লেট বাপরে বাপ পুরো ঘেমে গেলাম লেপা এগেন এগেন লেট পি বিলংস টু এইচ দেন পি কম্পোজড জি ইকুয়াল টু জি কম্পোজড পি ফর অল ছোট জি বিলংস টু বড় জি ফর অল ছোট জি বিলংস টু বড় জি এই ঠিক আছে চলো লেক অফ দেয়ার ফোর আমি এখন জাদু দেখাবো ম্যাজিক দেখো এরকম লেক অফ ইনভার্স কম্পোজ পি কম্পোজ জি বাইরে কম্পোজ পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজ জি কম্পোজ পি বাইরে কম্পোজ পি ইনভার্স ঠিক আছে আরে কথা বলো আমি বোথ সাইডে লেফটে এবং রাইটে পি ইনভার্স নিলাম নিতে পারি তো দেখো লেফটও নিয়েছি রাইটও নিয়েছি এখন অ্যাসোসিয়েটিভ কাজে লাগাও তাহলে পি ইনভার্স কম্পোজ পি বাইরে কম্পোজ জি কম্পোজ পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজ জি কম্পোজ পি কম্পোজ পি ইনভার্স ইমপ্লাইজ কত জি কম্পোজ পি ইনভার্স ইকুয়াল টু পি ইনভার্স কম্পোজ জি পাশে ফর অল ছোট জি বিলংস টু বড় জি দেখলে পি ইনভার্সটা ছোট জি এর সাথে কমিউট করছে এবার ছোট জিটা আরবিট্রারি এলিমেন্ট অফ বড় জি তাহলে দিস শোজ দ্যাট কি লিখবে দিস শোজ দ্যাট বলো পি ইনভার্স বিলংস টু বড় এইচ এটাকে নাম্বার টু দাও এরপর নিচে লিখো ফ্রম ওয়ান অ্যান্ড টু নিচে লিখো ফ্রম ওয়ান অ্যান্ড টু কি লিখবো বলো নিচে লিখো ফ্রম ওয়ান অ্যান্ড টু কি লিখবে কমা দিয়ে এইচ কম্পোজড ই যে বলো যে সাব গ্রুপ অফ কি জি কম্পোজ এইচ কম্পোজ যে সাব গ্রুপ অফ জি কম্পোজ নিচে লিখো দি সাব গ্রুপ ইজ নোন অ্যাজ
নিচে লেক অফ বি সাব গ্রুপ ইজ নোন অ্যাজ অ্যাজ দা সেন্টার অফ দা গ্রুপ সেন্টার অফ দা গ্রুপ জি কম্পোজ আমরা এইচ কম্পোজটাকে কি বলবো না সাব গ্রুপ অফ জি কম্পোজ ক্লিয়ার চলো জীবনে শেষ ভালো যার সব ভালো তার চলো হেডিং দ্বারা প্রবলেম ঠিক আছে চলো চলো হেডিং করা প্রবলেম আমার ক্লাসটা এবং ভিডিওটা ভালোভাবে দেখবে তাহলে দেখবে একটা নলেজ গেন করে যাবে ভিডিওগুলো দেখলেই চলো লেক অর লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা বিএ ও বিএ গ্রুপ আমার লাস্ট প্রবলেম ছোট প্রবলেম লেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বড় জি কমা বিএ ও বিএ গ্রুপ এন্ড স্মল এ কমা স্মল বি আর ডিস্টিংক্ট এলিমেন্টস আর ডিস্টিংক্ট ডিস্টিংক্ট মানে পৃথক বা আলাদা দুটো সেম নয় এ নট ইকুয়াল টু বি আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ এলিমেন্টস অফ বড় জি এ এবং বি দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস অফ বড় জি আচ্ছা স্টপ এ পালিক ইফ এ কম্পোজড বি নট ইকুয়াল টু বি কম্পোজড এ ডিলিক প্রুভ দ্যাট অর্ডার অফ এ বি এ ইনভার্স দিস ইকুয়াল টু টু অর্ডার অফ এ বি এ ইনভার্স ইকুয়াল টু টু আচ্ছা এ বি আর ডিস্টিংক্ট এলিমেন্টস অফ জি কমা দিয়ে ইচ অফ অর্ডার টু কথাটা লিখতে হতো ইচ অফ অর্ডার টু এই কথাটা লিখতে হবে মানে এ এবং বি দুটোর এই কি অর্ডারটা টু এর অর্ডার টু বি এরও অর্ডার টু চলো হেডিং করো সলিউশন আচ্ছা এর অর্ডার টু মানে অর্ডার অফ এটা টু অর্ডার অফ বি এটা টু এটা ইমপ্লাইজ এ স্কোয়ার ইকুয়াল টু ই কমা দিয়ে বি স্কোয়ার ইকুয়াল টু ই লিক হোয়ার ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট পাশে লিক হোয়ার ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট হর ই ইজ দা আইডেন্টিটি এলিমেন্ট আচ্ছা না এটা না বইটা তো ভুল আছে এটা কম্পোজিশন বলেছে কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন বলছে আবার এটা একটু করে নেবে ঠিক এটা বইটাতেই মিস্টেক আছে কারণ তুমি গ্রুপটা তো জি কম্পোজ বলেছো তাহলে অপারেশনটা কম্পোজিশন হওয়ার কথা এই শুনতে পেয়েছো কথাটা রেসপন্স করবে ওকে চলো হয়ে এসছে আর আমার আমি জাস্ট টু থেকে থ্রি মিনিটস নেব লেখো এ কম্পোজড বি কম্পোজড এ ইনভার্স তার হোল স্কয়ার কারণ অর্ডারটা তো টু দেখাবো চলো
lake of B is equal to A composed B composed A inverse. Composed A composed B composed A inverse. This चलो ले इक्वल टू एसोसिएटिव काजे लगाओ ए कंपोज्ड बी कंपोज्ड बार बार एसोसिएटिव काजे लगाले माझखाने दुटोर मध्ये चले जाबे पासे लिखो बाय एसोसिएटिव प्रॉपर्टी एटार पासे लिखो बाय एसोसिएटिव प्रॉपर्टी equal to A composed B composed E composed B composed A inverse equal to A composed B composed B composed A inverse equal to A composed B square composed A inverse acha B square ta koto chilo dekho B square er jagay E bosalam B square ta E equal to A composed A inverse equal to E A पहले रखो क्यों सुविधा चे equal to E ताले की पहले बोलो अच्छा तुमरा जानो जे B square equal to E और B composed B माने B square सब आए ready अच्छा A पर लिखो equal to lick of therefore ultimate की पहला मामला lick of therefore हमें आखों को क्लास से आची हाँ हाँ चलो this equal to e एटा बोला माने होच्छे बोलो तो एटा माने की जीरो ठीक order of A composed B composed A inverse equal to 1 or 2 ঠিক আছে এটা ডাইরেক্ট টু লেখা যায় না আমি আগের দিন বলেছিলাম যে A to the power P যদি E হয় তাহলে order of এটা P হবে or less than P হবে least positive indirect তাহলে তার থেকে তো কম হতে পারে যেমন ওমেগা 6 1 ওমেগা কিউব 1 অর্ডার অফ ওমেগাটা কত 3 হয় 6 নয় আমি তো গতকাল এটা করিয়েছি ভালো করে ভালো করে চলো লেক অফ ই অর্ডার অফ এ কম্পোজড বি কম্পোজড এ ইনভার্স ইকুয়াল টু 1 এটা ইমপ্লাই করবে এ কম্পোজড এ ইনভার্স এটা আইডেন্টিটি কারণ আইডেন্টিটি এলিমেন্ট এর অর্ডার 1 তাই না তার এটা ই হয়ে যাবে এটা ই হওয়া মানে এ কম্পোজড বি ইকুয়াল টু এ হবে ইমপ্লাইজ ইমপ্লাইজ বিটা কত হবে 1 ইমপ্লাইজ বিটা ও বিটা কত হবে 1 এটা হতে পারে না কমা দিয়ে এ কন্ট্রাডিকশন এ কেন কন্ট্রাডিকশন বলো তো কারণ প্রশ্নপত্রে অর্ডার অফ বিটা 2 বলা ছিল আর এটা তো তোমরা এ এ ক্যান্সেল করতে পারবে এটা ক্যান্সেল করলে বাই লেফট এটাকে লিখতে পারি তো এ কম্পোজড ই এ এ ক্যান্সেল করো তাহলে বিটা ই হবে আচ্ছা বিটা ই হবে তাই না বিটা ই হবে এই তো লেফট ক্যান্সেলেশন লক আজে লাগাও তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে বিটা ই তার মানে ও বিটা কত 1
এটা একটা কন্ট্রাডিকশন, কারণ অর্ডার অফ বিটা কত জানো তুমি? 2। তাহলে অর্ডার অফ এ বি এ ইনভার্স যদি 1 হয় তাহলে এটা আইডেন্টিটির সাথে সমান, এরপর আইডেন্টিটির সাথে সমান এ কম্পোজ বি রেখে দিলাম, এটাকে ওইদিকে নিয়ে গেলে তাহলে কত হবে বলো? এটা কত হবে? ই কম্পোজ ডে মানে এ। এটা অ্যাকচুয়ালি কি হতো? এটা অ্যাকচুয়ালি হতো ই কম্পোজ ডে। এটাকে তো লিখতে পারি এ কম্পোজ ডি। আইডেন্টিটি এলিমেন্ট তো যে কোনো এলিমেন্টের সাথে কমিউট করে, তাই না? আইডেন্টিটি এলিমেন্ট তো। আচ্ছা তাহলে এখান থেকে এ এ ক্যান্সেল করো, তাহলে বিটা ই পাবে। বিটা ই মানে অর্ডার অফ বিটা 1 হবে। এই অসুবিধে আছে কথা বলো? আচ্ছা এটা হতে পারে না, কারণ অর্ডার অফ বিটা 2 বলা ছিল। লেট অফ দেয়ার ফোর উই মাস্ট হ্যাভ দেয়ার ফোর অর্ডার অফ এ কম্পোজড বি কম্পোজড এ ইনভার্স ইকুয়াল টু 2। ইকুয়াল টু 2 ঠিক আছে, তাড়াতাড়ি বলবে। আচ্ছা রেডি? ব্যাস হয়ে গেল। এই ঠিক আছে, আর কিছু বলছি না শুনতে পেলে? ওকে, কাল সকালে ক্লাস হবে অ্যাজ ইউজুয়াল কলেজ স্ট্রিটের ব্যাচে। যাদের মাইনে ডিউ আছে তাদের অবস্থা খারাপ করবো আমি। হ্যাঁ।